হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। তো আমার চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে, তো দেখতে থাকো আমার পুরো ভিডিওটা। তো আজকে আবার চলে আসলাম আমার ডেলি লাইফ নিয়ে, ঠিক আছে? তো সঙ্গে থাকো আর দেখো। তো চলো যা যাক মায়ের রান্নাঘরে। তো আজকে হলো সোমবার, তো সোমবারে দেখো চলো কী কী রান্না হবে, কি কাজ হবে সবটাই দেখাবো। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো পুরো ভিডিওটা। এখান থেকে শুরু করলাম। তো এই যে দেখো পুজোর জন্য সব ফল টল সব কেনা হয়ে গেছে, তো পুজো করব। এই যে দেখো ফল কেনা হয়েছে, কলা সব কিছু কেনাকাটা হয়ে গেছে। তো এখন পুজো করব, স্নান করব, তাহলে পুজো করব হয়ে যাবে। তো চলো মায়ের রান্নাঘরে দেখে আসি তোমাদের। তো আজকে দেখো কেমন হালকা পাতলা রোদ বেরিয়েছে, হালকা পাতলা রোদ উঠেছে আজকে। তো চলো মায়ের রান্নাঘরেই যা যাক, দেখি মা কি করছে। তো সকালবেলায় দেখো চোখ মুখের কী অবস্থা, ঘুম থেকে উঠে চা টা খাওয়া হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি না। তো মা কি রান্না হবে সেটাই আবার দেখাচ্ছি। তো আজকে পুজো আছে, তো পুজো আমি করব। তো চলো দেখি, রান্নাঘরে চলে আসলাম। তো আজকে রান্না হচ্ছে, ভাত তো চেপে গেছে দেখছি। তো দেখো কী কী রান্না হবে তো দেখাই। এই যে দেখো পটল তো আছে, এখানে ডাটা আছে, আর এই যে ডাল হবে আজকে আমাদের। তো দেখো আজকে তো নিরামিষ, সবাই তোমরা জানো তোমরা সোমবার নিরামিষ খাই, তো আজকে এই হবে। এই যে কড়াইটা পড়ে গেল বলে এতটা আওয়াজ হলো, ঠিক আছে? তো এই যে আমার মা রান্না চাপিয়েছে, হোক। আর আমি এইদিকে পুজো টুজো সব করে নিই, ফুল তুলতে যাবো। চলো তোমাদের আজকে ছাদে নিয়ে যাব, ছাদে যা যাক। তো দেখো আমাদের ছাদের অবস্থা আমি দেখাচ্ছি, আর এই যে আমাদের চারপাশের বাড়িঘর, ছাদে দেখো কত ফুল ফুটে আছে, চলো দেখাই। চলে আসলাম ছাদে, ফাইনালি তোমাদের এই ফুলটা দেখায়। এই যে দেখো দেখো কত ফুল ফুটেছে, কত কত কত। ওখানে একটা কোনো রকম সাপ ছিল, সেটা লাফিয়ে পালিয়ে গেলো, আমি দেখতে পাইনি। তো দেখো এই যে কত ফুল, তো চলো আগে জবা গাছের ফুল দেখায়। তো এই যে দেখো এই গাছে ফুল ফুটেছে, এই যে দেখো জবা গাছের ফুল। গাছ ভর্তি ফুল হয়েছে আমাদের, দেখেছি? এবার আমি ফুলগুলো তুলবো। তো জামা কাপড় সব মেলা হয়ে গেছে, শুকিয়ে গেছে প্রায়। তো দেখো কত ফুল হয়েছে, তো আমি ফুলগুলো তুলে নিই, ঠিক আছে? তো এবার চলো ফুলগুলো তুলে নিই। তো দেখো আমি জায়গা নিয়ে আসিনি, তো কী করবো, আমি দেখলাম ফুলগুলো তুলে নিয়ে যাই। তো এই জন্য একটা এখানে নতুন ক্যারি ছিল, তো তার ভিতরে তুলে নিলাম ফুলগুলো। তো চলো এবার নিচে যাওয়া যাক। চলে আসলাম নিচে ঘরে, দেখেই তো বুঝতে পারছি তোমরা, ওই ঘরের ভিতরে ফুলগুলো রাখবো। তো এবার ঠাকুরের বাসনগুলো নিয়ে গিয়ে মেজে নেব। তো এই যে দেখো ঠাকুরের বাসনগুলো সব নিয়ে নিলাম। তো এই যে ঠাকুরের বাসনগুলো, তো এর সঙ্গে একটু তেঁতুল নেবো, দিয়ে তেঁতুল নিয়ে ঠাকুরের বাসনগুলো মাজবো, ঠিক আছে? তো বাইরে গিয়ে ঠাকুরের একটা জায়গা ভালো করে মেজে নিয়ে আসি। তোমাদের একটা দারুণ জিনিস দেখায়, দেখো কী সুন্দর একটা ছোট্ট কুলো। তো এই কুলোটা আমার মা কিনে নিয়েছে, কার কার ভালো লাগলো একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে? এখানে আছে সব ফলগুলো, ক্যারি থেকে একটা একটা করে সব ধুয়ে নেবো, ধুয়ে জায়গায় রেখে দেবো, ঠিক আছে? এখানে থাকবে না, এইভাবে থাকবে না, পরিষ্কার করে রাখবো।
ঘুরে আসি। কি যে রান্না শুরু করলো, মাঝে বেরিয়ে আসছে দেখছি। তো এই যে এইবার দেখছি কাটাকুটি শুরু করেছে। এটা পটলের, পটল ভাজা হবে বললাম না, ডাল হবে আজকে, আর ওই যে সাদা ডাটার একটা তরকারি হবে। এই যে সাদা ডাটার তরকারি হবে পটল আলু দিয়ে আর কি ছোট ছোট বড়ি দিয়ে, আর এই যে এখানে আছে মটর ডাল, তো এই মটরের ডাল হবে আজকে। তো ভাত হচ্ছে দেখো, তো ঠিক আছে হয়ে যাক। এখন আর তোমাদের কিছু দেখাচ্ছি না, আমি ঠাকুরের বাসনগুলো মেজে নিয়ে পুজো করব, স্নান নান করে নিয়ে পুজো করব তখন। তো স্নান করে উঠে পড়েছি, দেখো দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো, আগে পুজোটাই দেখায়, সেই দেখো পুজো করেছি, জয় বাবা ভোলেনাথ। তো দেখো এই যে পুজো করলাম, এখনো আসনটা তোলা হয়নি, ঠিক আছে। এই যে তো আমার পুজো টুজো সব কমপ্লিট, এইবার একদম রেডি হয়ে আবার তোমাদের সামনে আসছি। ওই যে দেখো পুজো হয়ে গেছে। এই যে তো এবার আমি পুজো সব করে নিয়েছি। তো দেখো এবার স্নান করে চলে আসলাম, তো দেখালাম তোমাদের, আগে সব দেখে নিয়েছি, পুজো করা সবগুলো দেখিয়েছি। এবার আমি একটু স্থির হয়ে বসলাম প্রসাদ খাচ্ছি আর তোমাদের সঙ্গে কথা বলছি। তো আমি এখন প্রসাদ খাচ্ছি, কালে আছে। তো ঠিক আছে, দেখান প্রসাদ, ঠিক আছে। তো দেখতে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা। তো এই যে দেখো প্রসাদ, একবার প্রসাদ নিয়ে বসে হয়েছে, ঠিক আছে। প্রসাদটা খেয়ে নিই, তারপরে খাবার খাবো, কী কী রান্না হয়েছে সবটা দেখাবো। তো চলো এবার ভাতটা খাওয়া যাক, প্রসাদ খাওয়া হয়ে গেছে, এবার ভাতটা খেয়ে নিই। তো চলো দেখতেই থাকো। মা ভাত বেড়ে দিয়েছে। তো এটা হলো শাক ভাজা, এটা হলো সজনে শাক, ঠিক আছে। আর এটা হলো সেই ছোটো ছোটো বড়ি ভাজা, আর এটা হলো পটল ভাজা, আর এইখানে একটা তরকারি আছে সাদা ডাটা, তোমাদেরকে দেখালাম। আর এই যে এক কামলা ডাল নিয়ে বসে পড়েছি। তো ঠিক আছে খেয়ে নিই। হ্যাঁ, তো দুপুরবেলা তোমাদের কার কার খাওয়া হয়ে গেছে আমাকে কমেন্ট করে জানিও। তো ভিডিওটা এই পর্যন্তই দেখালাম তোমাদেরকে। এই যে দেখো ভাত নিয়ে বসে পড়েছি, এই যে দেখো। তো খেয়ে নিই মাছটাকে ভুড়ি দিয়ে সাইতে, খাওয়া পর্যন্ত দেখালাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করবে আর সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। এই ভিডিওটা না ভালো লাগলে আরও ভিডিও আছে, সেগুলো ভালো লাগবে, ঠিক আছে। তো আজকের মতো এতটুকুই।